গরু পাচার মামলায় শেষমেশ তিহার জেলেই যেতে হয়েছে বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে। আর এবার সেই মামলাতেই তাঁর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সিউড়ি থানার আইসি শেখ মোহাম্মদ আলীকে দিল্লিতে তলব করল ইডি। ইতিমধ্যেই কয়লা পাচার মামলায় যাঁকে কলকাতায় জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। শনিবার সকাল 10:30টার সময় ইডির দিল্লির সদর দফতরে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। কিন্তু কয়লা পাচার থেকে গরু পাচার অনুব্রত মণ্ডলের পাশাপাশি কেন বারবার কেন্দ্রীয় তদন্তকারীদের নজরে পড়ছেন শেখ মোহাম্মদ আলী? এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে দাবি, অনুব্রত মণ্ডল ও তাঁর দেহরক্ষী সাইকেল হোসেনের সঙ্গে অন্যান্য পুলিশ অফিসারদের যোগাযোগের সেতু বন্ধন করতেন সিউড়ি থানার আইসি। কোথা দিয়ে কখন গরু নিয়ে গাড়ি যাবে তা জানিয়ে দেওয়া হতো ওই পুলিশ অফিসারকে। জিজ্ঞাসাবাদে বিভিন্ন জনের মুখে তাঁর নাম উঠে এসেছে বলে ইডি সূত্রে দাবি করা হচ্ছে। তবে কেন্দ্রীয় এজেন্সির নজরে আসলে শেখ মোহাম্মদ আলীর আর্থিক লেনদেন। তার কারণ হচ্ছে ইডি অনেকদিন ধরেই জানতে চাইছে অনুব্রতর মামলার বিপুল খরচ কে যোগাচ্ছে। আসানসোল জেলে অনুব্রতর কাছে মোবাইল ফোন ও টাকা পৌঁছেছে বলে যে অভিযোগ উঠেছে তা কে পৌঁছে দিত, এইসব ক্ষেত্রে তাঁর কোনো ভূমিকা আছে কিনা সেটাই নিশ্চিত হতে চাইছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। ইডি সূত্রে খবর, এই কারণেই সিউড়ির আইসিকে তাঁর ব্যাংক স্টেটমেন্ট, আয়করের নথি ও সম্পত্তি সংক্রান্ত নথি নিয়ে দিল্লিতে যেতে বলা হয়েছে। শেখ মোহাম্মদ আলী পুলিশে যোগ দিয়েছিলেন কনস্টেবল হিসেবে। সেখান থেকে প্রমোশন পেতে পেতে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর হয়ে তিনি ইন্সপেক্টর হয়েছেন। আগে তিনি মোহাম্মদ বাজার থানার ওসি ছিলেন। ইন্সপেক্টর হওয়ার পর তাকে সিউড়ির আইসির দায়িত্ব দেওয়া হয়। মুখ্যমন্ত্রী তার দুর্নীতির জন্য, তার ছেলেকামুন্ডাদের চৌর্যবৃত্তির জন্য পুলিশকে যেভাবে ব্যবহার করা হয়েছে এবং যেভাবে অর্থনৈতিক লেনদেন হয়েছে পুলিশের সাথে, সেটা একেবারে আইন সংবিধানকে পাল্টে দিয়েছে। সেই দালাল অফিসারকে এরা ট্রান্সফার অব্দি করেনি, বছরের পর বছর রয়ে গেছে। এদের যে পুলিশ মন্ত্রী, হ্যাঁ মানে মুখ্যমন্ত্রী, তিনি আসল নাটের গুরু। এই কলকাতাতে ইডির বিশাল অফিস এবং ব্যবস্থা থাকা সত্ত্বেও বারবার দিল্লি ডাকার প্রয়োজনটা কি? তাহলে কলকাতার অফিসটা তুলে দিক। সুতরাং আসল নাটকটা কি মানুষ জানতে চাইছে। গত 14 মার্চ কয়লা পাচার মামলায় প্রায় 10 ঘন্টা শেখ মোহাম্মদ আলীকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। এবার তাঁকেই দিল্লিতে ডাকলো ইডি। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে মোবাইল ফোন সুইচ অফ ছিল। থানার ফোনে যোগাযোগ করা হলে জানানো হয় শেখ মোহাম্মদ আলী ছুটিতে আছেন। প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ। গত বছরের 14ই ডিসেম্বর আসানসোলে কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার মামলায় স্বামী বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি গ্রেফতার হলেও বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারি সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন। আসানসোল পুরসভার বিরোধী নেত্রীর গ্রেফতারি পরোয়ানার উপর স্থগিতাদেশ জারি করল সর্বোচ্চ আদালত। কম্বলকাণ্ডে অস্বস্তিতে স্বামী, স্বস্তি পেলেন স্ত্রী। বৃহস্পতিবারই জামিনের আর্জি খারিজ হয়ে গেছে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির। কম্বল বিতরণে পদপিষ্ট হয়ে মৃত্যুর মামলায় 27 মার্চ পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে আসানসোলের প্রাক্তন মেয়রকে। ঠিক তার পরের দিনই কম্বলকাণ্ডে সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালি তিওয়ারি। বিজেপি কাউন্সিলর ও আসানসোল পুরসভার বিরোধী নেত্রীর গ্রেফতারি পরোয়ানার উপরে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। আজ আমার এই বিপদের দিনে আমার পুরো পরিবারের সাথে, যে আজ বিজেপি পরিবার সঙ্গে ছিল, এটাতে আমি ওনাদের সকলকে ধন্যবাদ জানাই। এবং আমি আইনের উপর ভরসা রাখি যে নিশ্চয়ই সত্যের জয় হবে, আর খুব তাড়াতাড়ি হয়তো আমার স্বামী আমার কাছে ফিরে আসবে এবং আমার পরিবারের কাছে। সুপ্রিম কোর্টে স্বস্তি পাওয়ার পর চৈতালি তিওয়ারির ফেসবুক পেজে দেখা গিয়েছে ইঙ্গিতপূর্ণ পোস্ট, যেখানে স্বামীকে বীর বলে সম্বোধন করেছেন তিনি। গত বছর 14ই ডিসেম্বর আসানসোল পুরসভার বিরোধী দলনেত্রী ও 27 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর জিতেন্দ্র পত্নী চৈতালি তিওয়ারির উদ্যোগে কম্বল বিতরণ কর্মসূচি নেওয়া হয়। শুভেন্দু অধিকারী, জিতেন্দ্র তিওয়ারি সহ বিজেপির একাধিক নেতা সেখানে উপস্থিত হন। পরে ওই অনুষ্ঠানে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় তিনজনের। ওই মামলায় গত 18ই মার্চ উত্তরপ্রদেশের নয়ডা থেকে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে গ্রেফতার করে আসানসোল পুলিশ। গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে রাজ্য পুলিশের বিরুদ্ধে অপহরণের অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন জিতেন্দ্রর আইনজীবীরা। সেই মামলায় রাজ্যের কাছে জবাব তলব করেছে সর্বোচ্চ আদালত। সেই সঙ্গে কম্বল বিলিকাণ্ডে আসানসোল পুরসভার বিজেপি কাউন্সিলর গৌরব গুপ্ত ও যুব মোর্চা নেতা তেজ প্রতাপ সিং এর গ্রেফতারিতে আগাম স্থগিতাদেশ জারি করে সুপ্রিম কোর্ট। সেই রক্ষা কবচের উদাহরণ টেনে বৃহস্পতিবার আসানসোল আদালতে জামিনের আবেদন জানান জিতেন্দ্র তিওয়ারি, কিন্তু বিচারক তা খারিজ করে দেন। স্বামী পুলিশ হেফাজতে গেলেও সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন স্ত্রী। সৌভিক মজুমদার, কৌশিক গাতায়াত, বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ। অন্যদিকে ফের একবার বিক্ষোভের মুখে দিদির দুধ। পূর্ব মেদিনীপুরের এগড়ায় স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়লেন স্থানীয় বিধায়ক এবং দলের কর্মীদেরই একাংশ খারাপ রাস্তা নিয়ে বিক্ষোভ দেখালেন, জানিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। কেন্দ্র টাকা না পাঠানোয় রাস্তা সারানোর কাজ আটকে রয়েছে বলে পাল্টা তোপ দাগেন তৃণমূল বিধায়ক।
পূর্ব মেদিনীপুরের এগড়ায় দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে গিয়ে এবার দলেরই কর্মীদের একাংশের বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল বিধায়ক। এগড়ার আলিপুর থেকে মঞ্জুশ্রী প্রায় 5 কিলোমিটার রাস্তা এখনো কাঁচা। স্থানীয়দের অভিযোগ, অল্প বৃষ্টি হলেই গোটা রাস্তা কাদায় ভরে যায়, সাইকেল বাইক তো দূরস্থ, এই রাস্তা দিয়ে হেঁটেও যাতায়াত করা যায় না। শুক্রবারই মঞ্জুশ্রী এলাকাতেই দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে যান এগড়ার বিধায়ক ও তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি তরুণ কুমার মাইতি। তাঁকে সামনে পেয়ে খারাপ রাস্তা নিয়ে ক্ষোভ উগরে দেয় দলেরই কর্মী ও গ্রামবাসীদের একাংশ। সবাইকে জানিয়েছি আমরা, চলে তিনবার গেছি, এখন কি করছেন? কোন রাস্তা? এই যে রাস্তা, এই যে রাস্তা, আমাদের কোনো রাস্তা নেই, বেরোবো যে আমরা কোনো রাস্তা নেই। আপনার কোন দল করেন? আমরা টিএমসি। আজকেই বলো, আজকে তো রাস্তা করে দিতে পারবো না, আমাকে রাস্তা করতে একটু সময় দিতে হবে। দেড় বছর ধরে আমি বিধায়ক হয়েছি, দেড় বছরের মধ্যে একবারও কেউ গিয়ে বলেনি যে স্যার আলিপুরের রাস্তা আমাদের বানিয়ে দিতে হবে। আজকে আমি এসছি, সুযোগ পেয়ে তোমরা ঘিরে ধরো। পঞ্চায়েত ভোটের আগে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে গিয়ে বারবার বিক্ষোভের মুখে পড়ছেন তৃণমূল নেতারা, আর তা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি, পাল্টা সুর চড়িয়েছে তৃণমূলও। 11 বছরের একটা রাজনৈতিক দল যে সরকার পশ্চিমবাংলার মাটিতে আছে, তারা উন্নয়ন কি করেছে পশ্চিমবাংলার মানুষ বুঝে গেছে? কোনো উন্নয়ন তো ঘটেনি, পঞ্চায়েত নির্বাচন আছে তাই আবার দরে দরে চলে আসছেন। সে যে অভাব, দুর্দশা, দৈনন্দিন যে মানুষের অভাব অভিযোগ আছে, সেগুলো শোনার জন্য তৃণমূল কংগ্রেসের কোনো নেতা নেই, তাই আজকে আটকাচ্ছে। এনআরজিএস এ টেন্ডার হয়েছিল, ওয়ার্ক অর্ডার হয়েছিল, মাল পড়েছিল, এনআরজিএস এর টাকা বা স্কিম কেন্দ্রীয় সরকার বন্ধ করে দেয়, ফলে স্কিমের মধ্যে রাস্তাটা থাকার কারণে আমরা রাস্তাটা করিনি, ব্যাট মোরাম দিয়ে আমরা রিপেয়ার করেছি। ঘটনাটা হচ্ছে সেখানে একজন বিজেপির নেতা আছেন, তিনি দূরে থেকে বিক্ষোভটা তাদের কাছ থেকে আমাদের দিকে ঘুরিয়ে দেওয়ার জন্য মানুষগুলোকে ক্ষিপ্ত করেছিলেন। বৃহস্পতিবার নিজের বিধানসভা কেন্দ্র পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে গিয়ে ক্ষোভের মুখে পড়েন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী। একই দিনে পরিষেবা নিয়ে অভিযোগ তুলে কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। তার পরের দিনই এগড়ায় দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন আরেক তৃণমূল বিধায়ক। ঋত্বিক প্রধানের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষকে হেনস্থার অভিযোগ তুলে এবার পথে নামলেন তৃণমূল কর্মীদের একাংশ। অন্যদিকে পুরসভায় কর্মবিরতির ডাক দিয়েছে পুরকর্মীদের একাংশ। তৃণমূল পরিচালিত পুরসভায় কর্মবিরতির ডাক দেওয়াকে নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। বৃহস্পতিবার নিজের ওয়ার্ডে বিক্ষোভের মুখে পড়েন কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। হেনস্থার অভিযোগ তুলে দোষীদের গ্রেফতারির দাবিতে শুক্রবার রাস্তায় নামল পুর কর্মচারী ও তৃণমূল কর্মীদের একাংশ। কোচবিহার পুরসভায় কর্মবিরতিতে সামিল কর্মচারীদের একাংশ। বৃহস্পতিবার পুরসভায় যাওয়ার সময় নিজের ওয়ার্ডে বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়েন তৃণমূল পরিচালিত কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, পুর পরিষেবা নিয়ে ক্ষোভ উগড়ে দেন বাসিন্দারা। তার প্রতিবাদে পরের দিন কোচবিহারের নতুন পল্লীতে রবীন্দ্রনাথ ঘোষের বাড়ির সামনে থেকে মিছিল করেন পুরসভার কর্মী ও তৃণমূল কর্মীরা। পুর চেয়ারম্যানকে হেনস্থার অভিযোগ তুলে শুক্রবার কোচবিহার পুরসভায় কর্মবিরতির ডাক দেয় কর্মীদের একাংশ। সমস্যা তো মানুষের হবে কিছুটা, কিন্তু আমাদেরও তো প্রতিবাদের একটা ভাষা চাই। আমরা যার জন্য আমরা ধর্মঘট বিশ্বাস করি না, ধর্মঘট টর্মঘটে যাইনি, আমরা অফিসে আছি, পেন ডাউন করছি, যা যতটুকু সহযোগিতা মানুষকে করার আমরা করব। আগাম নোটিশ ছাড়া কর্মবিরতির জেরে সমস্যায় পড়েন সাধারণ মানুষ। আমি এসেছিলাম আমার নামজারির কাগজের জন্য, কিন্তু এসে শুনলাম যে আজকে বন্ধ থাকবে, কাজ হবে না। এত দূর টোটো করে আসলাম, আমি একজন অসুস্থ মানুষ, সমস্যা তো হলোই। তৃণমূলের রাজ্য সহসভাপতি ও পুর চেয়ারম্যানকে ঘিরে বিক্ষোভ এবং পাল্টা প্রতিবাদ ঘিরে শুরু হয়েছে তৃণমূল বিজেপি বাকযুদ্ধ। আমাকে অসত্য ভাষায় গালাগালি করে, আমাকে আমার হাত ধরে টানাটানি করে, প্রাণ নাশ করে মেরে ফেলারও হুমকি দেয়। আপনাদের কালকে একটা ভিডিও ভাইরাল করেছে বিজেপির থেকে, আমি জানি না বিজেপির লোক কীভাবে ওখানে আসলো। তিনি যে ওয়ার্ডের কাউন্সিলর সেই নিজের ওয়ার্ডে এবং তার বাড়ির সামনে তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয় যে এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে না বা থাকছে না। তার প্রতিবাদে আজকে বাইরের থেকে লোক নিয়ে এসে সেখানে যদি এলাকায় শান্তি শৃঙ্খলা ভঙ্গ করবার জন্য সেখানে মিছিল করা হয়, এটা খুবই লজ্জাস্কর ব্যাপার। ডিএর জন্য সরকারি কর্মচারীরা আজকে রাস্তার ধারে বসে তারা ধর্ণা অবস্থান বিক্ষোভ করছেন শহীদ মিনারের তলায়, তখন রাজ্য সরকার তাদের কথা শুনবার মতো সময় নেই। আর কোচবিহার পৌরসভাতে আজকে পেন ডাউন করে বিক্ষোভ দেখানো হচ্ছে, এ কোন দেশের কথা?
দশই মার্চ বকেয়া ডিএর দাবিতে ধর্মঘটে সামিল হওয়ায় একাধিক জায়গায় সরকারি কর্মীদের হুমকি হুঁশিয়ারির মুখে পড়তে হয়। অধিকাংশ ক্ষেত্রেই রাজ্যের শাসক দলের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ ওঠে। এবার চেয়ারম্যানকে হেনস্থার অভিযোগ তুলে তৃণমূল পরিচালিত কোচবিহার পুরসভায় কর্মবিরতি ঘিরে উঠছে প্রশ্ন। শুভেন্দু ভট্টাচার্য, এবিপি আনন্দ, কোচবিহার। পূর্ব মেদিনীপুরে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা হাতানোর অভিযোগ উঠেছে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া এক নেতার বিরুদ্ধে, যা ঘিরে সরগোল পড়ে গিয়েছে হলদিয়া শিল্পাঞ্চলে। বিজেপিকে দুর্নীতির আঁতুড়ঘর বলে কটাক্ষ করেছে তৃণমূল, পাল্টা জবাব দিয়েছে গেরুয়া শিবিরও। পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় এবার বিজেপি নেতার বিরুদ্ধে চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা হাতানোর অভিযোগ উঠল। স্কুলে নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড়ের মধ্যেই এবার পুরসভাতেও নিয়োগে দুর্নীতির অভিযোগ সামনে এসেছে, আর জানিয়ে রাজ্য জুড়ে সরগোল পড়ে গেছে। সেই আবহেই হলদিয়া শিল্পাঞ্চলের এক বিজেপি নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ উঠল। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, হলদিয়ার একাধিক শিল্প সংস্থা ও রাজ্য সরকারের বিভিন্ন দফতরে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রায় 32 লক্ষ টাকা তুলেছেন চণ্ডীপুরের বিজেপি নেতা মোহনলাল মাইতি। তাঁদের দাবি, চাকরি তো পানিনি, ফেরত পাননি টাকাও। মোহনলাল মাইতি বললেন যে তোমার ছেলে বেকার, এসো, একটা ডি গ্রুপের স্বাস্থ্য দপ্তরে চাকরি আছে, তুমি করবে, প্রথমে তুমি 1 লাখ টাকা দাও, চাকরি হয়ে গেলে টাকা দেবো। আমাদের চাকরি হলো না, যখন টাকাটা রিটার্ন করে দেন। আমাদের সেই দিন থেকে আজ পর্যন্ত সেপ্টেম্বর থেকে রিটার্ন করে বলবে, আজকে মার্চ পর্যন্ত কোনো টাকা রিটার্ন করে। মোহনলাল আগে সিপিএমে ছিলেন, পরে তৃণমূলে যোগ দেন। 2021 বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেন। চাকরি পাইয়ে দেওয়ার জন্য টাকা তোলার কথা স্বীকারও করেছেন বিজেপি নেতা। কোনো 32 লক্ষ টাকা, ওটা হচ্ছে আমার আগে আমি লোকে একজনকে টাকা দিয়েছিলাম, হানুভিয়া অজিত কুমার সিং, তিনি টাকাগুলো সব মেরে দিয়েছেন 39টা ছেলের। বিজেপি নেতার বিরুদ্ধে চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ উঠতেই আক্রমণ শানিয়েছে তৃণমূল, পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। দুর্নীতির আতর ঘর হচ্ছে বিজেপি, তো সুতরাং সেখান থেকে এই ধরনের অভিযোগ আসবে। তৃণমূলকে বলবো যে আপনাদের জন্য পশ্চিমবাংলাবাসী সারা ভারতবর্ষে মুখ দেখাতে পারছে না। আজকে যেভাবে দুর্নীতি, শিক্ষা দুর্নীতি থেকে শুরু করে সমস্ত কিছুতে দুর্নীতি ছাড়া একটা কোনো কাজ এই পশ্চিমবাংলায় ঘটেনি আজকে 12 বছরে। বিজেপি নেতা মোহনলাল মাইতি ছাড়াও আরও 12 জনের বিরুদ্ধে চণ্ডীপুর থানায় প্রতারণার অভিযোগ দায়ের করা হয়েছে। বিজন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর।